হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে আপনারা দেখতে পেতেছেন এখানে কিছু মাটির মানে কিছু বানিয়ে রেখেছে, তো আপনাদেরকে আজকে এগুলি দেখাবো। এখানে অনেক সুন্দর করে সারিবদ্ধ করে রেখেছে। আর এটা হলো মাটির পুন, আমরা এটাকে পুনি বলি। এটা পোড়া দেয় আর কি, সনাতন পদ্ধতিতে এটি পোড়া দেয়। এগুলি সুন্দর করে রেখেছে। তো চলে আসলাম আজকে আমাদের গ্রামের বাড়িতে। তো আমাদের গ্রামের বাড়ির পাশের যে গ্রামটা, এই গ্রামে মাটির হাঁড়ি পাতিল এগুলি বানানো হয়। এগুলি সরা বলি আমরা, ঢাকনা বা সরা, এগুলি সবগুলি কাঁচা, রোদে শুকাচ্ছে। আর এগুলির মধ্যে কিছু আছে কালার করে রেখেছে। তো কালারটা কি দিয়ে করে আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন। আর আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ওইদিকে সুন্দর রাস্তা দেখা যাচ্ছে। তো যেহেতু গ্রামে চলে আসছি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমাদের গ্রামেই কি হয়, বা আমাদের গ্রামের পাশের গ্রাম বা পাড়া যাই বলেন না কেন, এখানে এটা তৈরি করে। তো আমরা সবাই চলে আসলাম দেখার জন্য। ছোটবেলা কিন্তু আমরা স্কুল থেকে যাওয়ার সময় এই বাড়িগুলি আগে দেখতাম, এখন তো বড় হয়ে গেছি। তো এখানে ঠাম্মা বলে, মানে দাদি বা দিদিমা ওদের ভাষায়, তো এখানে নাকি উনি অনেক কথা বলতেছিল, অনেক লোকজন ছিল হইচই, তার জন্য আর আমি ওনার রিয়েল কথাটা আপনাদের সামনে তুলে ধরিনি। এখানে যে রংটা করা হচ্ছে এটা নাকি খয়ার, সুডা আর এক ধরনের লাল মাটি দিয়ে এগুলিকে এভাবে মুছে দিচ্ছে। আর এটা শুকানোর পর পোড়া দিলে, আগুনে যখন পোড়া দিব, ওই যে একটা পুন দেখিয়েছিলাম এটাকে পুনি বলে, পোড়া দেওয়ার পর এই কালার চলে আসে আর কি। তো এটা এখানে দিয়ে দিচ্ছে। আর আপনারা আমার সাথে থাকেন, আজকে একটা সুন্দর সারপ্রাইজ আছে। এটা হলো যে আমি একটা মাটির সরা বানাবো, আপনারা দেখতে পাবেন যদি আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখেন না টেনে। তাহলে আমি এই জীবনে ফার্স্ট মানে একটা সরা বানিয়েছি, ওরা অনেক ভালো। ওদের আর ওদের গড় দোর দেখেন কত সুন্দর, অনেক সুন্দর পরিপাটি করে সাজানো। মানে ওরা চতুর্দিকে বাড়ির যে উঠান বা আঙিনা আমরা যাই বলি না কেন, ওইগুলিতে ওরা এই সারিবদ্ধ করে এগুলি শুকাচ্ছে। আগে কিন্তু ঘরদোয়ার এত সুন্দর ছিল না, এখন অনেক সুন্দর হয়েছে বা করেছে, কিন্তু তাদের যে মৃৎশিল্পের, আমরা কুমার বলি আর কি, কুমার যারা মাটি দিয়ে কাজ করে তাদেরকে আমাদের গ্রামের ভাষায় কুমার বলা হয়, তো তাদের কাজটা কিন্তু তারা ঠিকই করতেছেন। তো এখানে অনেক কথা হয়েছে ওনার সাথে, উনি অনেক ভালো একটা মানুষ। কী কী লাগে বা কী দিয়ে এগুলি করে, কীভাবে করে এগুলি বলে দিয়েছে। আর বলেছে আমি যাইতে যাইতে একটু দুপুর হয়ে গিয়েছিল, বলছে যে সকালবেলা আসবেন, আমরা আরও অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করবো, আপনাকে দেখাবো। তো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে দেখেন বা কমেন্ট করে বলেন, তাহলে আমি পার্ট টু আরেকটা ভিডিও করব। ওইখানে মাটির হাঁড়ি এগুলি বানানো হয়, আর অনেক কিছু বানাবে ওনারা বলে দিয়েছে সকাল সকাল যাওয়ার জন্য। তো এখানে অনেক সুন্দর সুন্দর সরা ওরা রেখেছে। তো আমাদেরকে চেয়ার দিতে বলছে এই মাসি, আমরা চেয়ারে বসিনি, আমরা এখানে সিঁড়িতে বসেছিলাম, উনি কখন সরাটা বানাবে তার জন্য অপেক্ষা করতেছিলাম। আর ঘরের মধ্যে এরকম করে ওরা মাটিকে দলা বানিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছে, এইগুলি থেকে ওই সরাগুলি বানানো হয়। তো ওরা কিন্তু ঘরের ভিতরে সুন্দর করে গুছিয়ে রাখছে। তো বাইরের দিকটা আমি দেখতেছি ঘুরে ঘুরে, এটা আমার ভাইজি, বলতেছি দাঁড়াও তোমার আব্বু তোমাকে দেখবে। তো সুন্দর করে দাঁড়িয়ে আছে, আর আমি ওই সিঁড়িতে বসে আছি। এখন ওই মাসি সরা বানাচ্ছে বা ঢাকনা মাটির, আমরা যাই বলি না কেন,
এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর আজকে আবারও বলছি, আমিও কিন্তু একটা সরা বানিয়েছি, আপনারা আমার সাথে থাকেন এবং আমার অসাধারণ গুণের বানানো একটা সর আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছে, আর ওনারা খুবই পরিশ্রমী, খুব পরিশ্রম করেন এই সরাগুলি বানাতে। মাটিগুলিকে এত সুন্দর করে মানে ওরা তৈরি করে নেয় যে যা যেরকম শেপ দেয় ওই রকম শেপেই এগুলি তৈরি হয়ে যায় আর কি। এই তো সুন্দর করে একদম মুছে নিয়েছে, অনেক সুন্দর হয়ে গেছে। এখন একটা ঝিনুক নিয়েছে, এটাকে একটা ডিজাইন করে দিচ্ছে, কত স্পাট ওরা। এই তো হয়ে গেল একটা সরা বানানো। আবার একটা মাটির দলা নিয়েছে, এভাবে ওরা বসিয়ে দিল। অনেক কথা বললাম ওনাদের সাথে, ভালো লাগলো ওনাদের কথাগুলি। তো খুব চালু ওনারা, অনেক সুন্দর করে খুব ঝটপট বানিয়ে নেয়। এই তো বানানো হয়ে গেল, সবাই একসাথে বসে আছে, হাসতেছে, অনেক ভালো মানুষগুলি, ওরা অনেক মজা করলো, এনজয় করলো। আবারও ওনাদের সাথে কথা বলতেছিলাম, এটা বউ আর এটা শাশুড়ি, আর এই দিদিমাটা অনেক ভালো ছিল। তো আমরা পাশের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছি, সবার বাড়িতে একই কাজ, কাজ আর কাজ, যে এখানে পাতিল বানানো হচ্ছে মাটির হাঁড়ি আর কি। তো এই হাঁড়ি বানানোটা আপনাদেরকে দেখাবো, যদি আপনারা কমেন্ট করে বলেন যে না দেখতে চান তাহলে পাতিল, প্রথমে পাতিলের এরকম করে রাখে, পরে ওই রকম মানে পাতিলের একটা শেপ দিয়ে হয়তো একটু শুকিয়ে গেলে, এখন এগুলি কাঁচা। আর এখানে উনি যে যে মাটি দিয়ে বানায় ওগুলিকে পেরে পেরে মনে হয় কী করতেছে আমি জানি না, দেখতেছি এরকম করতেছে আর কি। এই পাতিলে ভাত রান্না করা যায়, দুধ জল দেওয়া যায়, তরকারি রান্না করা যায়। আর দেখেন কত সুন্দর ঘর দুয়ার তাদের বিল্ডিং করতেছে, মাটির মানে মাটির কাজ করে ওরা বিল্ডিং দিচ্ছে। এখানে আর একটা মাসি, উনিও সরা বানাবে, অনেক উৎসাহী, মানে ক্যামেরাতে দেখানোর জন্য বলে করেন, আমরা দেখাবো, সকাল সকাল আসলে আপনাদেরকে অনেক কিছু তৈরি করে দেখাবো, যেভাবে চান ওইভাবে দেখাইতে পারবো। যদি আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, কারণ আমি যেখানে আসছি বেড়াতে এখানে তো লাউডলি কথা বলতে পারতেছিলাম না, তার জন্য। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আশা করি সবাই সুন্দর করে না টেনে দেখবেন। ওনারা ধরলেই যেন একটা শেপ চলে আসে, কাদামাটি যেভাবে করে এইভাবে হয়ে যায়। আর এটা আমাদের দেশের ঐতিহ্য বা আমরা গ্রামের ঐতিহ্য, জেলাতেও এই শিল্প এখন অনেকই কমে গেছে, কিন্তু এটা ধরে রাখছে ওনারা। ওনারা বলতেছে যে আমরা হয়তো করি, আমাদের ছেলেমেয়েরা হয়তো করবে না। আর কি সারিবদ্ধ করে রেখেছে, কত সুন্দর,
অনেক ভালো লাগে, দেখতো এগুলিকে অনেক ভালো লাগে। এই তো হয়ে গেল। এখানে একটা কি জানি পড়ছিল, তার জন্য উনি আবার এটাকে সুন্দর করে সেরে নিয়েছে। উনি একটা সুন্দর ডিজাইন দিয়ে দিচ্ছে আবার। এই তো হয়ে গেল। আমি এখান থেকে তিনটা সরা কিনে নিয়েছি আমার জন্য, খুবই সস্তা। আমি তিনটা সরা কিনে নিলাম। ওনারা আমাদের গ্রামে গ্রামে ও যাই যাই ও বিক্রি করে। এটা আমার ভাইয়ের বউ, এই তিনটা, যে তিনটা ভাঁজ করা হচ্ছে তিনটা আমি কিনেছি। এই তো আমি এখন সারা বানাতে বসলাম আমার অসাধারণ গুণে। দেখেন আমি একটা সরা বানাচ্ছি। যেভাবে করা হয় ওইভাবে হয়, তো নতুন করে যাচ্ছে, তারপরে বানাবো ইনশাল্লাহ। দেখতে থাকি। এত মানুষ মাস্টার থাকতে আমরা পারতাম না। বউটাও আমাকে দেখিয়ে দিচ্ছে। মাটিটা অনেক সুন্দর, একদম হাঁস নাই, মনে হচ্ছে মাখনের মতো। জোর করে একটা চাপ দিয়ে দেওয়ার জন্য আরে না, মোবাইলটা নিয়ে গান উনতে উনতে থাকে দাদা, 20 মিনিট পরে 10টা 9 তুমি ফোন দিছো, পরে আমি 20 মিনিট পরে 7:10 শেষমেশ কিন্তু আমি সারাটা বানিয়েছি। সারা দেখতে থাকি আমার সাথে থাকি। আমি কি আর জানি আমি একটা সুন্দর ডিজাইন করে নিব আমাদের মতো। এত সমান হয়নি কিন্তু সরাটা কিন্তু হয়েছে। ¿Qué es lo que está haciendo? ¿Qué es lo que está haciendo?
এই তো আমার সারা বানানো শেষ। রেখে দিলাম সারা বানানো শেষ। এবার আমি চলে আসতেছি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে, এখন চলে যাব। নিজের এলাকা অনেক ভালো লাগে দেখতে, আর এখন যেদিক দিয়ে যাচ্ছি ওর যে পানি জমে আছে এই জায়গায়, আমরা যখন ছোট ছিলাম তখন মেলা বসতো, আর এখন তো পানি লেগে আছে, জানি না এখন এখানে কিছু হয় কি না। এখন ভাই শ্বশুর বাড়িতে যাচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর শ্বশুর বাড়িতে চলে আসলাম ভাইয়ের, এখানে পিঠা দিয়েছি, পিঠা খেতে খেতে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।